প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্ট ইউ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে তোমাদের জীববিদ্যার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বংশগতীয় বিভেদ, এই অধ্যায় থেকে বেছে বেছে 40টি গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, বংশগতি কাকে বলে? অ্যান্সার লক্ষ্য করো, যে পদ্ধতিতে জীবের বিভিন্ন দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় জননকোষের মাধ্যমে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। জেনেটিক্স কথাটি প্রথম কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে বিজ্ঞানী বেটসন, মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের একটি ব্যতিক্রম লেখো। অ্যান্সার হবে লিঙ্কেজ। পরের প্রশ্ন দেখো, টেস্ট ক্রস কাকে বলে? অ্যান্সার দেখে নাও, কোনো জীবের জিনোটাইপ নির্ধারণের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের মধ্যে যে ক্রস ঘটানো হয় তাকে টেস্ট ক্রস বলে। ফিনোটাইপ কী? অ্যান্সার লক্ষ্য করো, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। লোকাস কাকে বলে? ক্রোমোজোমের ওপর যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। সহ প্রকটতার একটি উদাহরণ দাও। অ্যান্সার হবে মানুষের এবিও রক্ত শ্রেণীর এবি ব্লাড গ্রুপ হলো সহ প্রকটতার উদাহরণ। সেন্ট্রোমিয়ারের একটি কাজ লেখো। অ্যান্সার লক্ষ্য করো, কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে আটকে রাখে। ক্যারিওটাইপ কি? কোনো প্রজাতির বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত স্থায়ী ক্রোমোজোমগুলিকে ক্যারিওটাইপ বলে। বার বডি কাকে বলে? অ্যান্সার লক্ষ্য করো, স্ত্রীলোকের দেহকোষে নিউক্লিয়াসের গায়ে এবং নিউট্রোফিল শ্বেতকণিকার নিউক্লিয়াসের ভিতরে ছোট্ট একটা হেটারোক্রোমাটিন অংশ থাকে তাকে বার বডি বলে। হোলান্ড্রিক জিন কাকে বলে? ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে হোলান্ড্রিক জিন বলে। আলফা থ্যালাসেমিয়া মানবদেহের কত নম্বর অটোজমে অবস্থান করে? অ্যান্সার লক্ষ্য করো, 16 নম্বর অটোজমে। কোন প্রকার হিমোফিলিয়াকে খ্রিস্টমাস ডিজিজ বলে? অ্যান্সার হবে হিমোফিলিয়া বি কে। একটি অটোজম বাহিত রোগের নাম লেখো। অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। একটি লিঙ্গ সংযোজিত রোগের নাম লেখো। অ্যান্সার হবে হিমোফিলিয়া। লিঙ্কেজ কাকে বলে? একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি মাতৃজনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একই সঙ্গে থাকার প্রবণতা দেখায়, একে লিঙ্কেজ বলে। প্রোটোনোপিয়া কী? অ্যান্সার লক্ষ্য করো, লাল বর্ণান্ধতার অপর নাম হলো প্রোটোনোপিয়া। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব কে আবিষ্কার করেন? অ্যান্সার হবে সাটন ও বোভেরি। স্প্লিট জিন বা খণ্ডিত জিন কী? যেসব জিন ইন্ট্রন ও এক্সন সমন্বয়ে গঠিত তাদের স্প্লিট জিন বলে। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত কত? অ্যান্সার হবে 9:3:3:1। পরের প্রশ্ন লক্ষ্য করো, সহপ্রকটতা কাকে বলে? অ্যান্সার লক্ষ্য করো, হেটারোজাইগাস অবস্থায় উভয় জিনের বৈশিষ্ট্য যখন একই সঙ্গে প্রকাশ পায় তখন তাকে সহপ্রকটতা বলে। অ্যালিল কি? একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। কোন অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়? অ্যান্সার হবে হোমোজাইগাস অবস্থায়। অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ দাও। অ্যান্সার হবে সন্ধ্যামালতি। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় টেস্ট ক্রস অনুপাত লেখো। অ্যান্সার লক্ষ্য করো, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় টেস্ট ক্রস অনুপাত হলো 1:1:1:1। প্রকট জিন কাকে বলে? যে জিন বা বৈশিষ্ট্য বিপরীত ধর্মী অন্য কোনো জিন বা বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় এবং নিজে প্রকাশ পায় তাকে প্রকট জিন বলে। মেন্ডেলের একসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটির নাম লেখো। অ্যান্সার হবে পৃথকী ভবনের সূত্র। তোমরা মনে রাখবে, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম হলো স্বাধীন বিন্যাসের সূত্র। জিনোম কি? ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে যেসব জিন থাকে তাদের একত্রে জিনোম বলে। এর পরের প্রশ্ন দেখো, বংশগতির কার্যগত ও গঠনগত একক কাকে বলে? অ্যান্সার হবে জিনকে। এপিস্ট্যাসিস কাকে বলে? অ্যান্সার লক্ষ্য করো, যে জিন আন্তঃক্রিয়ায় একটি জিন অ্যালিল নয় এমন অপর একটি জিনকে প্রকাশ পেতে বাধা দেয় তাকে এপিস্ট্যাসিস বলে। পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ দাও। অ্যান্সার লক্ষ্য করো, মানুষের চর্মের রং।
মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা সবচেয়ে বেশি? অ্যান্সার হবে ওয়াই ক্রোমোজোম। সম্পূর্ণ লিঙ্কেজ দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। অ্যান্সার হবে পুং ড্রসোফিলা। এক্স এক্স ওয়াই ক্রোমোজোম সম্পন্ন ব্যক্তিটি কোন রোগে ভুগছেন? অ্যান্সার হবে ক্লাইনফ্লেটার সিন্ড্রোম। রাজকীয় হিমোফিলিয়ার অপর নাম কি? অ্যান্সার হবে হিমোফিলিয়া বি। মেন্ডেল তার পরীক্ষার জন্য কোন গাছ ব্যবহার করেছিলেন? অ্যান্সার হবে মটর গাছ। এ বি রক্ত শ্রেণীর জিনোটাইপ কী কী? অ্যান্সার হবে আইএ আইবি। লিঙ্কেজ তত্ত্ব কে আবিষ্কার করেন? অ্যান্সার লক্ষ্য করো, লিঙ্কেজ তত্ত্ব আবিষ্কার করেন মর্গ্যান। সেক্স লিঙ্কড জিন বলতে কী বোঝো? অ্যান্সার লক্ষ্য করো, এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলিকে সেক্স লিঙ্কড জিন বলে। এরপরে তোমাদের এই সাজেশনটির শেষ প্রশ্ন দেখো, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে গ্রেগর জোহান মেন্ডেলকে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবে, বাই।